রক্ত দিতে যাবো, তো তা চিন্তা করলাম যে রক্ত দিতে যাওয়ার সময় একা না যায়, বেটার কাউকে নিয়ে যায়। কারণ জানি যে কিছু হবে না, তাও মোটর সাইকেল ড্রাইভ করে আসবো, যদি কোনো প্রবলেম হয় এই জন্য কাউকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত। আধা ঘন্টা দাঁড়ানোর পর জিলানি আসছে, মানে বুঝতে পারছেন এই গরমে ফাঁকা মাঠে আধা ঘন্টা দাঁড়াই থাকে, মানে বিরাট ব্যাপার। বালির মাঠের পরিবেশটা কতটা সুন্দর খেয়াল করছেন আপনারা, জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা পরিবেশ। হ্যাঁ, ঘুরতে আসতে পারেন, এটাকে আমরা নড়াইলের দেয়াবাড়ি বলে থাকি। ঢাকার দেয়াবাড়ি না, নড়াইলের দেয়াবাড়ি, এটা অসম একটা প্লেস, আসলে অসাধারণ একটা প্লেস। যে কেউ আসতে পারেন এখানে নড়াইলে, যারা নড়াইলে আছেন অবশ্যই বালিঘাটটা ঘুরে দেখে যাবেন, বিকেলবেলা আরও অনেক সুন্দর হয়। রক্ত দিতে এসে একটা মজার কাহিনী ঘটে গেল, কি রক্ত ক্লিনিকের সামনে আসছে, আমি কাকারে যাবো, দাঁড়া ক্লিনিকের সামনে এসে দেখি সাপা প্রেম করতেছে, হাতে না কন্ট্রোল হয়ে আবার প্রেম করছে, ফুল কন্টেন্সি, বেশ একটু মজা গেল ব্লগে। দাদা দুই দুইটা উড়ে যাচ্ছে, দুই দুইজন। আর এই ক্লিনিকে রক্ত দিতে আসলে আমার একটা কারণে আমি যাচ্ছি না ভাই, সবাই আমি বলে রাখছি ভাই, ব্যাগ ট্যাগ যে রক্ত নিবে টানবে সবাইকে রেডি করে রাখতে, আজ থেকে কিছুই নাই, ব্যাগও নাই যে রক্ত টানবে, সেও নাই। এই জন্য একটু মেজাজ খারাপ হয় যে সবাইকে রেডি থাকতে বলার পরেও কেন তা রেডি করে রাখে না। এই জন্য রক্ত দিতে আসার পর একটু ভালোই মেজাজ খারাপ হচ্ছে। এখন দেখা যাক আসছে কিনা, এখন ক্লিনিকের সামনে সব ফুল চলে আসছি, আর ওই যে সাপার দিকে গার্লফ্রেন্ড পিছনে দাঁড়ায় দিচ্ছে এখনো। এই যে রিঙ্কু ভাই, ইনার বোনকে রক্ত দিতে আসছে আজকে আমরা, উনি কিন্তু ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, বাংলাদেশ প্রতিবন্ধী ন্যাশনাল টিম, ভাই ভাই একটু প্রবলেম আছে, সে বাংলাদেশ প্রতিবন্ধী টিমের ক্যাপ্টেন, ক্রিকেট চিনে রাখেন সবাইকে, সে কিন্তু একটা লিজেন্ড, নড়াইলের মাশরাফিও ক্যাপ্টেন জাতীয় টিম, সে প্রতিবন্ধী টিমের ক্যাপ্টেন, দুইজনই ক্যাপ্টেন। A few moments later. This is a ball fitting, yes. Here are a bit in the event. Sub to Halle Rane? So, to have a little bit of it, right? Back at key below you, Halle. Back at it, right? Swap get you? Thank you.
লাভ করতে হিসেব করে কেউ রক্ত দেয় না, আসলে মানুষের জীবন বাঁচায় না। তো এখন যাওয়ার সময় হয়ে গেছে, জানি ধরো এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, না বাসায় না, এখন বাসায় যাবো না, ভাবছি রক্ত দিয়ে তো শেষ হলো, কোথায় যাওয়া যাবে না, বাসায় যাওয়া দরকার, কারণ একটু রেস্ট নেওয়া দরকার, রেস্ট নেওয়ার অবশ্যই দরকার আছে, কারণ এখন একটু রেস্ট নেওয়া উচিত, মন না চাইলে একটু রেস্ট নিতে হবে অবশ্যই। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবে, আর হ্যাঁ, don't forget to subscribe my channel. See you next video. Bye.